শিক্ষার্থীরা সবাই ভালো আছো? আচ্ছা ঠিক আছে, ঘরে লেখাপড়া করতেছো তো? আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদের বাংলাদেশের বিষয় পরিচয়ে দ্বিতীয় অধ্যায় পড়িয়েছিলাম, প্রথম পাঠ এক, ভারত উপমহাদেশের নগর সভ্যতা, তাই না? আজকে পড়াবো পাঠ দুই, ওয়ারিপটেশ্বর। ঠিক আছে, সবাই খেয়াল করো, ওয়ারিপটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলার দুটি গ্রামে বর্তমান নাম। প্রাচীন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ওয়ারিপটেশ্বর গ্রামে 2500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। ওয়ারিপটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়, মাটির নিচে চাপা পড়ে। পরবর্তীতে ওয়ারিপটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি দেহস্থলী কাজে ভূমির মাটি ওলট পালট হয়, প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে। বর্ষাকালে বৃষ্টির পর ধাতব কাজ ও পাথরের প্রত্নবস্তুগুলো চকচকে দেখায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ খানে পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং 1930 সাল থেকে লেখালেখি শুরু করেন। দীর্ঘদিন পর 2000 সাল থেকে ওয়ারিপটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়। প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য প্রত্নবস্তু, সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। ওয়ারিপটেশ্বরে প্রাপ্ত ধাতব অলঙ্কার, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি, চুন সুরকির রাস্তা, ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। চাপাঙ্কিত রৌপ্য মুদ্রা এবং নয়নাভিরা পাটখারা বাণিজ্যের পরিচয়। ওয়ারিপটেশ্বর ছিল একটি নদীবন্দর, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল ওয়ারিপটেশ্বর। রোলেটের মৃৎপাত্র ও স্যান্ডউইচ কাচের পুঁতির আবিষ্কার ওয়ারিপটেশ্বরকে ভূমধ্য সাগর এলাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে প্রতিষ্ঠিত করে। নবযুক্ত হাইড্রিন ব্রোঞ্জ নির্মিত পাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ওয়ারিপটেশ্বরের বাণিজ্যিক সম্পর্কের কথা বলে। ওয়ারিপটেশ্বর আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাচের কুটিতে এই চিত্রশিল্প ফুটে উঠেছে, যা উন্নত শিল্পবোধ ও দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। পার্টি মহাস্থানগর কুন্দ্রনগর প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে গড়ে ওঠে মহাস্থানগর। নগরটি ছিল ধন সম্পদে পরিপূর্ণ, তাই দুর্গ প্রাচীর ও পরীক্ষা দ্বারা সেটি ছিল সুরক্ষিত। কালের পরিক্রমায় কুন্দ্রনগর ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে ঢিবি ও জঙ্গলে পরিণত হয়। দেশপ্রেমী ফকির মজনু শাহ মহাস্থানগর জঙ্গল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন। মানুষ ভুলে যায় প্রাচীন নগরের আসল নাম। প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার আর্নিংহাম 1879 সালে মহাস্থানগরে জরিপ করে অনুমান করেন এখানকার মাটির নিচে লুকিয়ে আছে বিখ্যাত কুন্ডনগরের ধ্বংসাবশেষ। শুরু হয় প্রত্নতাত্ত্বিক খনন কাজ। আবিষ্কৃত হতে থাকে নগরের রাস্তাঘাট, ঘরবাড়ি, অলঙ্কার, মুদ্রা, পোড়ামাটির শিল্পকর্ম, লিপি প্রভৃতি। 5 থেকে 10 মিটার উঁচু দুর্গ প্রাচীর পরিবেষ্টিত খ্রিস্টপূর্ব 4th শতকে নগর কেন্দ্রটি ছিল উত্তর দক্ষিণে 1523 মিটার এবং পূর্ব পশ্চিমে 1371 মিটার। অনুমিত হয় জনহিতৈষী মৌর্য শাসক সম্রাট অশোক কুন্ডনগর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। ব্রাহ্মী লিপিতে কুন্ডনগরের দুর্ভিক্ষের সময়
প্রজাদের শস্য ও অর্থ দিয়ে সাহায্য করার আদেশ লিপিবদ্ধ আছে। এইও বলা হয়েছে যে সুদিন ফিরে আসলে প্রজা সাধারণ যেন আবার রাষ্ট্রীয় কোষাগারে তা ফেরত দেন। অন্যান্য দ্বিতীয় নগর সভ্যতার মতো পুণ্ডনগরও ছিল একটি সমৃদ্ধ নগর। পুণ্ডনগর ছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী শহর। উল্লেখ্য, পুণ্ড্রনগরের সঙ্গে বাণিজ্যিক কারণে ভারত উপমহাদেশের অনেক নগর বন্দরের যোগাযোগও ছিল, ফলে বহু বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেনও ঘটেছিল। উর্বর ভূমি ও করতোয়া নদীর মাধ্যমে যোগাযোগের ফলে পুণ্ড্রনগর এলাকায় জনবসতি ছিল। সপ্তম শতকে চীন দেশের পরিব্রাজক ও ধর্মযাজক হিউয়েনসাং পুণ্ড্রনগর এলাকায় 20টি বৌদ্ধ বিহার এবং 100টি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন। প্রাচীন বৌদ্ধ বিহার গুলোকে আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। এই বৌদ্ধ বিহার গুলোকে কি আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। মহস্থানগড় দুর্গ নগর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে বাসু বিহার এবং তোতারাম পন্ডিতের ভিটায় 2টি বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। মহাস্থানগড়ে দুর্গ নগর সংলগ্ন গোবিন্দ ভিটায় এবং ভিটার দক্ষিণ পশ্চিমে গোকুল মেদে 2টি মন্দির আবিষ্কার হয়েছে। আচ্ছা, তোমাদেরকে পাঠ 2-3 পড়িয়েছি আমি দ্বিতীয় অধ্যায়ে। এখন কিছু বাড়ির কাজ দিচ্ছি, 2-3 থেকে বাড়ির কাজগুলি তোমরা খাতা কলম নাও, সবাই প্রশ্নগুলি লিখে ফেলো, বাড়ির কাজগুলি করে ফেলবে। আশা করি এগুলি স্কুল খোলার পর ম্যাডামকে অবশ্যই দেখাবে তোমরা। আচ্ছা, যেমন প্রশ্ন 1, কতগুলি বাড়ির কাজ দিচ্ছি, প্রশ্ন দেখো। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চিত্রশিল্পী কোথায় আবিষ্কৃত হয়েছে? 2, কুয়ারি মটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? যেই রিভিউ পড়াগুলি পড়িয়েছি তার থেকে আমি 5-3 দিনের মধ্যে কয়েকটা প্রশ্ন দিয়েছি। 3, কুয়ারি মটেশ্বর কোন জেলায় অবস্থিত? লিখেছ 4, কুয়ারি মটেশ্বর কয়টি গ্রামের বর্তমান নাম? 5, কে কুয়ারি কটেশ্বর অঞ্চলে প্রাপ্ত প্রত্নবস্তু সম্পর্কে লেখালেখি শুরু করে? 6, মহাস্থানগড় কত বছর আগে? 7, আশা করি সবাই লিখতে পেরেছ।
করে উঠেছিল। আশা করি সবাই লিখতে পেরেছ। দেখাবার জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে, এগুলির উপর এগুলির ভিত্তি করে নম্বর দেওয়া হবে, না করলে কিন্তু নম্বর কাটা হবে। তাহলে বাসায় বসে লেখাপড়া করবে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এতটুকু পর্যন্তই, আবার বলছি তোমরা ভালো থাকবে সব সময়। আর প্রিয় শিক্ষার্থীরা আরেকটা কথা বলছি, তোমরা চাইলে ওই বেতনগুলি পরিশোধ করে ফেলতে পারো, কারণ পরবর্তীতে এটা তোমাদের জন্য বোঝা হয়ে যাবে। আমাদের সাইন, ক্লাস টিচারের সাইন লাগবে না, তোমাদের ওই যে তিনটা রসিদের মধ্যে অভিভাবকের স্বাক্ষর দিয়ে ব্যাংকের মধ্যে জমা দিলে হয়ে যাবে, আমাদের ক্লাস টিচারের সাইন লাগবে না। এটা বারবার বলা হচ্ছে, তোমরা বেতনগুলি যদি পরিশোধ করে ফেলো বেশি ভালো হবে।